সবাইকে এডু লেকচার বিডির পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ। আজকে আমি আলোচনা করব টেন্স। আমরা সবাই টেন্স সাধারণত ইংরেজিতে টেন্সের কারণে অনেক কিছু সবাই জানে না, মানে ইংরেজি গ্রামারের বাকি যেই টপিকসগুলো আছে সেটা টেন্সের কারণে অধিকাংশ পারে না। এজন্য আমাদেরকে টেন্সটা ভালো করে জানতে হবে। তো এটা সবাই জানে মোটামুটি, কিন্তু যারা আমরা HSC, DFLC বা SSC পড়ে আছি তারা সাধারণত টেন্সটা খুব একটা পড়া হয় না। তাই যারা সামনে অ্যাডমিশন টেস্ট দিবা তাদের টেন্সের যে বেসিক জিনিসটা, এই জিনিসটা আগে জানতে হবে। তারপরে তোমাদেরকে অ্যাডমিশন টেস্টের জন্য যে জিনিসগুলো পড়ানো হবে সেটার জন্য আগে টেন্স জিনিসটা ভালো করে জানতে হবে, বেসিক জিনিসটা আগে জানতে হবে। তো আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, টেন্স শব্দটা কোথা থেকে এসেছে, টেন্স আসলে কী? টেন্স হচ্ছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটি এসেছে। আর টেন্স হচ্ছে টাইমকে বোঝায়, অর্থাৎ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি। যেমন আমি একটু আগে কী করেছি, এখন কী করতেছি, বা আমি এর কিছুক্ষণ পর কী করব, এই জিনিসটা হচ্ছে টেন্স দ্বারা। আমার এই যে সময়ে আমি যে কাজগুলো করছি সেগুলো আমি টেন্স দ্বারা প্রকাশ করি। অর্থাৎ টেন্স আমাদেরকে আমাদের যে কাজগুলো সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে। সো আজকে আমি সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আই স্টাডি ইংলিশ, আই উইল স্টাডি ইংলিশ। আমি এখানে তিনটি সেন্টেন্স লিখেছি। একটা তো হচ্ছে আই স্টাডি ইংলিশ, দেখা যাচ্ছে এখানে স্টাডি আছে, অর্থাৎ আমি ইংরেজি পড়ি। আরেকটা সেন্টেন্স দেখা যাচ্ছে আই স্টাডি ইংলিশ, যে স্টাডিটা এখানে স্টাডিড হয়ে গেছে, দেখা গেছে এখানে স্টাডি আর এখানে হয়েছে স্টাডিড। আবার এই সেন্টেন্সটাতে আই উইল স্টাডি, দেখা যাচ্ছে এখানে উইল স্টাডি হয়েছে। একই আমরা যারা ভার্ব চিনি, এটা আসলে আমরা তো জানি এটা ভার্ব, তো এই ভার্ব তিনটা তিন রকম হয়েছে, তিনটা সেন্টেন্সে একই ভার্ব কিন্তু আমরা ভিন্নভাবে ব্যবহার করছি। কেন? সেই জিনিসটাই আমাদের, অর্থাৎ এটা টেন্সের কারণে, অর্থাৎ টেন্স ভিন্ন রকম হতে পারে, আমাদের বিভিন্ন সময়কে ভিন্নভাবে প্রকাশ করছে। আই স্টাডি ইংলিশ, এটা হচ্ছে আমি ইংরেজি পড়ি, এটা আমি সাধারণত আমি পড়ি সেটাই বোঝাচ্ছে, আমি ইংরেজি পড়ি। দ্বিতীয় সেন্টেন্স আই স্টাডিড ইংলিশ, আমি ইংরেজি পড়েছিলাম, আমি কোনো এক সময় ইংরেজি পড়েছিলাম, অর্থাৎ আমি আগে পড়েছিলাম, এখন না। কিন্তু আগের সেন্টেন্সটাতে আই স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়ি, সেটা সাধারণত চলে এখন, আমি পড়ি। এরপরে হচ্ছে আই উইল স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়ব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে, আমি কাউকে বললাম যে আমি ইংরেজি পড়ব, আই উইল স্টাডি ইংলিশ। এরপর হচ্ছে আই স্টাডি ইংলিশ। এখন দেখা গেছে তিনটাতে তিন রকম এক্সপ্রেশন আছে, এই তিনটা এক্সপ্রেশনকে আমরা তিন ভাগে বিভক্ত করি। নাম্বার ওয়ান, আই স্টাডি ইংলিশ প্রেজেন্ট টেন্স, আই স্টাডিড ইংলিশ ফার্স্ট টেন্স, আই উইল স্টাডি ইংলিশ ফিউচার টেন্স। অর্থাৎ এই টেন্সটাকে ক্রিয়ার কাল, আমরা যারা আগে বইতে পড়েছি যে ক্রিয়ার কাল সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে, অর্থাৎ ক্রিয়া বলতে ভার্বকে বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের টেন্সটা মূলত ভার্বের কাজটা কখন কোন কোন সময়ে গঠিত হয়, অর্থাৎ ভার্বের কাজটা কী কী সময়ে গঠিত হয়, টাইমটা মূলত টাইমটার উপর নির্ভর করে। আর এই টাইমটার উপর নির্ভর করে আমাদের টেন্সটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ টাইমটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সো নাম্বার ওয়ান, আই স্টাডি ইংলিশ হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে হচ্ছে বর্তমানকাল। প্রেজেন্ট টেন্স মিন্স বর্তমানকাল, অর্থাৎ বর্তমানের কোনো কাজকে বোঝায়। এরপরে হচ্ছে
First tense. I studied English. এটা হচ্ছে first tense. এরপরে হচ্ছে future tense. I will study English. আমি ইংরেজি পড়ব। তাহলে তিনটা sentence দ্বারা আমরা তিন রকম tense পাচ্ছি। Number one, present tense. Number two, first tense. Number three, future tense. এরপরে আমরা এই যে টেন্সগুলোকে অর্থাৎ প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই এই তিনটা টেন্সকে আবার প্রত্যেকটাকে চারটা ভাগে ভাগ করেছে। এই চারটা ভাগকে আমরা এখন জানব। এবার আমরা টেন্সের যে প্রত্যেকটা টেন্সের যে চারটি করে ফর্ম আছে সেই ফর্মগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ইনডেফিনিট। এটাকে অনেকে সিম্পলও বলে থাকে। তাহলে নাম্বার ওয়ান ইনডেফিনিট, নাম্বার টু কন্টিনিউয়াস, নাম্বার থ্রি পারফেক্ট, নাম্বার ফোর পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমাদের যে টেন্স আমাদের তিনটি করে আছে, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, এই তিনটির আমাদের যে ভাগ করা হয়েছে তিনটিকে, প্রথমে আমরা যদি বলি এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার আমরা যদি বলি ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার আমরা যদি বলি ফিউচার, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই তিনটাকে যখন আমরা চারটা করে ভাগ করি তাহলে টোটাল আমরা বলে থাকি যে বারোটি ফর্ম, অর্থাৎ টেন্সের বারোটি ফর্ম আমরা বলে থাকি। সেটা কীভাবে হলো? যে প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম, ফার্স্ট টেন্সের চারটি ফর্ম, ফিউচার টেন্সের চারটি ফর্ম। এই চারটি ফর্ম, একটা হচ্ছে ইনডেফিনিট, আরেকটি কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এক এক করে সবগুলো আলোচনা করব। প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব।